নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম অসাধারণ স্বাদের একটা পাতুরি রেসিপি নিয়ে এখানে তিনটে খয়রা ইলিশ নিয়েছি আর এই এই খয়রা ইলিশ দিয়েই কিন্তু পাতুরিটা হবে এখন মাছগুলো আমি কেটে ধুয়ে নেব এখানে মাছগুলো আমি ছোট্ট ছোট্ট পিস করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে আর এই পাতুরিটা করবে আমার মা মা মশলা করে নিচ্ছে পাতুরির দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণে সাদা সর্ষে আর আমার মায়ের হাতের এই পাতুড়ি জাস্ট অসাধারণ অসাধারণ জাস্ট আর দিয়েছে এক চামচ পরিমাণে কালো সর্ষে এবার সর্ষেগুলো বেটে নিচ্ছে আমার মা তো বন্ধুরা যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখবেন তাদের পেস্টি ফলো করার অনুরোধ রইল সর্ষেটা বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়েও বেটে নিয়েছে আর এখানে নিয়েছে দুটো কলা পাতা কলা পাতাগুলো এখন উনুনে ছেঁকে নিচ্ছে আর ছেঁকে না নিলে পাতাটা মোড়ানো যাবে না তাই হালকা উনুনের ওপর এপিট ওপিট উল্টে ভালো করে ছেঁকে নিচ্ছে আমার মা আজকে সব কিছু আমার মাই করছে আমি শুধু ক্যামেরা করছি আর আমার মায়ের হাতের এই পাতুরি হলে আমার আর কিচ্ছু লাগে না এতটাই অসাধারণ বানায় আমার মা এই পাতুরিটা দেখুন পাতাটা কিভাবে ছেঁকে নিচ্ছে পাতাটা কিন্তু বেশি পুড়বে না জাস্ট পাতাটা নরম হবে এপিট করে মা পাতাটা ছেঁকে নিচ্ছে আর দুটো পাতাই একইভাবে ছেঁকে নেবে পাতা ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন পাতাটা উল্টে ওপর যেটা শক্ত অংশ সেটা হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছে হাত দিয়ে চাপ দিলেই ফেটে যায় হাত দিয়ে চেপে চেপে আমার মা ফাটিয়ে নিচ্ছে পাতা ডাটাটা এবার এটা তুলে নেবে তাহলে পাতাটা মুড়তে সুবিধা হবে আবার পাতাটা বাদ দিয়েও লাগবে দড়ি এটা দিয়ে দড়ি বানানো হবে দেখুন টান দেয়াতে উঠে যাচ্ছে কিন্তু পাতাটা ফেটে যাবে না তুলে নেওয়া হয়ে গেছে এখন গামলার মধ্যে একটু জল নিয়ে হাত দিয়ে পাতাটা ভালো করে মুছে নিচ্ছে জলের হাত দিয়ে দিয়ে পাতাটা আগে পাতাটা পরিষ্কার করে মুছে নেওয়া হয়েছিল তারপরে আগুনে ছ্যাঁকা হয়েছে তারপরেও জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নিচ্ছে পাতাটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলোর মধ্যে কুচিনো কুচনো ধনে পাতা দিয়েছে আমার মা আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা আর এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার হবে না হলুদ আর সরষের তেল জাস্ট এইটুকু মশলা খুব ভালো করে মাছগুলো মশলার সাথে মাখিয়ে নিচ্ছে এখন পাতার ওপরে সব মাছগুলো দেওয়া হচ্ছে আর থালার মধ্যে অনেকটা পরিমাণে মশলা লেগে আছে তাই থালাটা ধুয়ে সামান্য একটু পরিমাণে জল দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন সামান্য একটুখানি জল ওই চায়ের চামচের এক চামচ মতো জল দিয়ে থালাটা ধুয়ে দিয়ে দিল এবার পাতাটা মোড়ানোর পালা আর এই পাতাটা মুড়তে পারি না বলেই কিন্তু আমার পাতুড়ি খাওয়া হয় না আমার মা এসছে আমার বাড়িতে আর জানে মা আমার খুব ফেভারিট পাতুরি তাই মা পাতুরিটা করছে দেখুন পাতা মোড়াটা এটা তো বলে বোঝানো যাবে না দেখেই বুঝে নিচ্ছেন আপনারা কীভাবে আমার মা পাতাটা মুড়ছে আর দুটো পাতাই কিন্তু একইভাবেই মা মুড়ে দেবে আমি আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি আর দেখালাম না দুটো পাতা দিয়েই মুড়ে নিয়ে এখন যে ডাটার শক্ত অংশটা ছিঁড়ে রেখেছিলো সেইটা দিয়েই পাতাটা বেঁধে দিচ্ছে মা আপনারা যদি এইভাবে বানিয়ে থাকেন কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দুই পাশে দুটো বেঁধে দিচ্ছে যাতে পাতাটা খুলে না যায় কারণ উনুনে দেওয়া হবে তো কড়াইতে দিলে কিন্তু এতটা টেস্ট হয় না উনুনে পোড়ার কিন্তু একটা আলাদাই টেস্ট হয় খুব ভালো করে বেঁধে নেওয়া হয়ে গেছে দেখুন উনুনে কতটা আগুন আগুনের মধ্যে পাতুরিটা দিয়ে দিচ্ছে পর এক পিট পুড়ে গেলে আবার আরেক পিট উল্টে দেয়া হবে সেটার আপনাদেরকে দেখাবো না পাতুরিটা হয়ে গেছে তুলে নিয়েছি এবার পাতুরিটা খোলার পালা আমার মাই খুলছে পাতুরিটা জাস্ট অসাধারণ অসাধারণ ওই পাতুরি খেতে জাস্ট অসাধারণ লাগে যারা এই পাতুরি খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কেমন টেস্ট হয় আর যারা খাননি এইভাবে অবশ্যই খেয়ে দেখবেন